নিজের জমানো 7000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দিল 5 বছরের শিশু। না কোনো মন্ত্রী, না বিধায়ক, না সাংসদ, না অভিনেতা, সাধারণ এক সরল মনের শিশু তার ইন্ডিয়ান র‍্যাম্প শো এর উপার্জনের জমানো টাকা তুলে দিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আতঙ্কিত এই সময় দেশের প্রধানমন্ত্রী তথা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন। সে কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লক একের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলককান্তি মজুমদারের হাতে ইউহান আলতামাস আলম নামে এক 5 বছরের শিশু তুলে দেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য 7000 টাকা। ইউহান আলতামাস আলম অল ইন্ডিয়া র‍্যাম্প শো এর প্রতিযোগী, সেই প্রতিযোগিতা থেকেই জমানো টাকা দান করলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। তার কথায় আমি বাবার মুখে শুনেছি দেশের বর্তমান অবস্থার কথা, তাই আমি মানুষের সাহায্যের জন্য আমার জমানো টাকা দিলাম। ইউহান আলতামাস আলমের বাবা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একজন ডাক্তার। ইউহান আলতামাস আলমের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার সমগ্র জেলা অধিবাসী। এই যে তুমি আজকে টাকা দিলে, কেন টাকা দিলে? এই যে মনোভাব, এটা কোথা থেকে পেলে তুমি, কার কাছ থেকে জানলে? তোমার নাম? আগেই পেপারে প্রথম বেরোই একটা কচি বাচ্চা, তার সমস্ত কিছু জমাইত যে অর্থগুলো, সেগুলি করোনায় যারা আক্রান্ত বা করোনা নিয়ে যে মানুষ এত কষ্টে আছে, সেই কষ্টগুলো দেখে বাচ্চাটা উদ্বুদ্ধ হয়ে এসে প্রথম টাকাগুলো দিতেও দেখে। দেওয়ার পর থেকে বললো যে আমারও তো ব্যাংকে টাকা জমা আছে, আমি সম্পূর্ণ এটাকে ওই মুখ্যমন্ত্রীর যে ফান্ড, যেটা ওই তহবিল করোনার যে তহবিল, সেই তহবিল আমি এটাকে দিয়ে দিব। আমার ক্ষুদ্র বা আমার এই স্বল্প অর্থ যেন সেই কাজে লাগে, মানুষের কষ্টে যেন সেটা উপকৃত হয়, আমি সেটা দান করবো। আমি কোথায় যাবো? আমাকে নিয়েছো? আমি তো ওষুধ কাছে এসেছিলাম, ওষুধ বললো না তুমি ভিডিওর কাছে যাই। তাই সাহেবের কাছে এসে, স্যারের কাছে এসে সব কিছু দিলাম। কচি বাচ্চার দেখে যেন সারা ভগবানগোলা, সারা বাংলাবাসী যেন উদ্বুদ্ধ হয়। আমরা যদি কিছু কিছু করে এভাবে সাহায্য করি, তাহলে অনেকটা মানুষ, সমাজ বা কষ্টে থাকা মানুষগুলো অনেক উপকৃত হবে। আমরা সমাজ থেকে ব্যাধিগুলোকে দূর করতে পারবো। যেমন করে কলেরা, যেমন করে স্মল পক্স তাড়িয়েছি, আমরা এমনি করে যদি করোনাকেও সংঘবদ্ধভাবে আমাদের প্রোটেকশন দিয়ে, আমাদের সাবধানতা দিয়ে, স্বাস্থ্য সচেতনতা দিয়ে আমরা যেন তাকে তাড়িয়ে দিতে পারি, আমরা যেন এর থেকে রেহাই পাই, আমরা যেন সেইভাবে শান্তিতে বসবাস করি, সেই ব্যাপারে বাচ্চার এই উদ্বুদ্ধতা এবং বাচ্চা এসে তার সমস্ত জমায়েত অর্থটা দিয়ে। আপনার নাম? আমার নাম তো বুলু ডাক্তার বলে। আজ বাচ্চা ছেলেটি কী করতে এসেছিল? আজকে আমার কাছে সকালেই একটা বাচ্চা ছেলে আসলো, যার নাম ইউহান টমাস আলম। ও এসে বলছে যে স্যার, আমি যারা করোনা আক্রান্ত আছে তাদের হেল্প করতে চাই। আমি বলছি কীভাবে হেল্প করবে? তা এসে ওর পিগি ব্যাংক এবং ওর যে জমানো টাকা আছে সেগুলো আমাদের হাতে তুলে দিল, বলে এটা আপনি গরিব লোকদের দিন, এদের হেল্প করতে। তা আমরা যে টাকাটা আজকে পেলাম, সেই টাকাটা আমরা আজকে মুখ্যমন্ত্রীর যে করোনা রিলেটেড যে আমাদের ডিজাস্টার ফান্ড করা হয়েছে সেখানে আমরা প্রমিট করে দিচ্ছি। অন বিহাফ অফ দ্যাট টাইম কত টাকা দিয়েছে বললে? টাকা প্রায় 7000 টাকা দিয়েছে পিগি ব্যাংক, এবং ওর কাছে নিজস্ব কিছু টাকা ছিল, দেখে আমরা প্রায় 7000 টাকা মতো পেয়েছি। কি বাধা দিতে চাইবেন আর অন্যদের? বাধা বলতে এটা খুবই পজিটিভই, ও নিজেও কোথাও টিভিতে দেখেছিল এরকম একটা বাচ্চা ছেলে দিচ্ছে, সেটা দেখে ও ইন্সপায়ার্ড হয়েছে। এবং বর্তমান যা পরিস্থিতি আছে, সবার যাতে সক্রিয় সহযোগিতায় আমরা এই করোনাকে মোকাবিলা করতে পারি, এই ছোট্ট বাচ্চাটা আজকে সেটা আমাদের সবাইকে শিখিয়ে দিবে। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।